আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীকে খাবার খাওয়ানোর জন্য জগধাত্রীর কাছে খাবার নিয়ে আসে জগদ্ধাত্রীকে খাবার খাওয়াতে যায় কিন্তু জগদ্ধাত্রী খায় না তখন বৈদেহী মুখার্জি বলে ভয় নেই এতে কোনো বিষ মেশানো নেই এতে আছে একটা মায়ের আরতি আর ভালোবাসা এরপরে জগদ্ধাত্রী বৈদেহী মুখার্জির হাত থেকে খাবারটা খায় এদিকে পাশে দাঁড়িয়ে সব দেখছে স্বয়ম্ভু তো বন্ধুরা এই আজকের আগামী পর্বের আপডেট কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে